আমিও চাই যদি ওরকম নির্দয় ভালো কোনো ব্যক্তি আমার জীবনে আসে এবং আমার সন্তান সহ আমাকে মেনে নেয় এবং নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে এবং সর্বদিক দিয়ে যে আমাকে ভালো রাখতে পারবে, এরকম কোনো ভালো ব্যক্তি যদি আমার জীবনে আসে হয়তো ফেলবো না, মেনে নেব, গ্রহণ করব। সাথে আমার নানান ঝামেলার কারণে আমি 3 বছর আগে মামলা করি, তার 1 বছর আগে আমি বাপের বাড়ি চলে আসি, 1 বছর যাবৎ বাপের বাড়িতে থাকি। তারপর 1 বছর পরে তার সাথে আমার অনেক ঝগড়া হয়, অনেক মারামারি হয়, সে আমার বাবাকে মারে, আমার মাকেও মারে। তো আমার বাবা মার গায়ে হাত তোলে বিদায়ে আমি আসলে মামলা করতে বাধ্য হই। তো আপু, আপনি বললেন আপনার মার এবং আপনার বাচ্চার সমস্যা, কি কি ধরনের সমস্যা হচ্ছে বর্তমানে একটু বলবেন? আসলে বর্তমানে আসলে আমার মার তো কেমন চলতেছে, তো বর্তমানে মায়ের সিমটিম বলতে মা অনেক বমি করে, কিছু খাইতে পারে না, তারপর পেট ফুলে গেছে, তারপর মানে হাত পা নখ উঠে গেছে, চুল পড়ে গেছে, পিসি টিসি যা আছে সব পড়ে গেছে। এখন বর্তমানে সমস্যা একটাই, আমার মা খুব বমি করে এবং পেটে এবং হাতে পায়ে প্রচুর ব্যথা, হাতে পায়ে অনেক ব্যথা। তো লাস্ট ডাক্তার কবে দেখাইছিলেন? এখনো তো আমার মা চিকিৎসাধীন অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি বললেন তো আপনাদের আর্থিক সমস্যা আছে। হ্যাঁ। তো লাস্ট কবে ডাক্তার দেখানো হয়েছিল? 3 দিন আগে কেমো দেওয়া হয়েছে। 3 দিন আগে? তো এই যে এক একটা কেমো দিতে খরচটা কেমন হয়? এক একটা কেমো দিতে 30-35 হাজার টাকা যায়। 30 থেকে 35 হাজার টাকা? জি। তো এই যে অর্থের যোগানটা এখন কিভাবে দিচ্ছেন আসলে? এখন আসলে এতদিন তো মানে আমাদের জায়গা জমিন যা ছিল সব বিক্রি করছি, আমাদের ভিটা বাড়ি, তারপরে আত্মীয় স্বজন যারা ছিল মামারা সবাই হেল্প করছে, আশেপাশের মানুষ যারা আছে সবাই হেল্প করছে, কিন্তু এখন বর্তমানে একদম সব কিছুর থেকেই নিঃস্ব আমরা, এখন খুবই খারাপ অবস্থা। আর বিশেষ করে আমার ছেলেটাও এখন খুব অসুস্থ, আমার ছেলেটা ইদানিং আমার ছেলেটার খুব পায়খানা প্রস্রাবে অনেক সমস্যা হচ্ছে, খুবই দুর্গন্ধ, তারপরে কিছু খেতে চায় না, আবার ব্রেনটেও অনেক প্রবলেম দেখা দিচ্ছে, ভুলে যায়, মানে বেশিরভাগ সব কিছু ভুলে যায় আমার বাচ্চাটা। তো এই যে আপনার বাচ্চাটার সমস্যা, ডাক্তার লাস্ট কবে দেখিয়েছিল? আমার বাচ্চাটার লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে 1 বছর আগে, মানে এই কিডনি বিষয় নিয়ে যে ট্রিটমেন্ট সেটা 1 বছর আগেই শেষ হয়েছে। 1 বছর যাবৎ আমি আমার বাচ্চাকে কোনো ডাক্তার দেখাইতে পারি নাই, যেহেতু মাকে নিয়ে খুব প্রবলেমের মধ্যে ছিলাম সব সময়। কারণ আজকে 1.5 বছর যাবৎ আমার মা অসুস্থ, তো মাকে নিয়েই তো খুব ঝামেলার মধ্যে, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, এই 3 জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে বাচ্চাটার প্রতি আর ওইভাবে খেয়াল করতে পারিনি। আচ্ছা, তো এখন আপনার সংসারটা কিভাবে চলতেছে? সংসার তো চলতেছে না, এটাই তো সমস্যা, সংসার চালাইতেই তো খুব কষ্ট হচ্ছে, চারোদিক দিয়ে মানে দেনা পাতি, বাড়িওয়ালা টাকা পাবে, সর্বদিক দিয়ে মানে খুবই অসহায়তার মধ্যে আছি আমি। আচ্ছা, তো আপনি বললেন আপনার স্বামী আপনাকে ফেলে দিয়ে চলে গেছে 4 বছর আগে, সেটা কি ঘটেছিল একটু বলবেন? রেখে চলে যায়নি বলতে, আসলে তার সাথে আমার নানান ঝামেলার কারণে আমি 3 বছর আগে মামলা করি, তার 1 বছর আগে আমি বাপের বাড়ি চলে আসি, 1 বছর যাবৎ বাপের বাড়িতে থাকি। তারপর 1 বছর পরে তার সাথে আমার অনেক ঝগড়া হয়, অনেক মারামারি হয়, সে আমার বাবাকে মারে, আমার মাকেও মারে। তো আমার বাবা মার গায়ে হাত তোলে বিদায়ে আমি আসলে মামলা করতে বাধ্য হই। মানে আমি একটাই চাইছি, হয়তো সে ভালো হয়ে আমার জীবনে ফিরে আসবে, আর না হলে সে আমার জীবন থেকে চলে যাবে। দুটো এই মানে দুটো বিষয় নিয়েই মানে আমি মামলা করতে বাধ্য হই, যে কোনো একটা কিছু তো হবে মামলার থেকে, হয় সে ভালো হয়ে যাবে, না হয় সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু এইভাবে তাকে আর আমি জীবনে রাখতে চাইছি না, না মানে এতটা মানে খারাপ অবস্থা আমাদের চলে গেছিলো, মানে এতটাই নির্যাতন করেছিলাম, এতটাই নির্যাতনের মধ্যে চলে গেছিলো, মানে আমি আর তাকে ওইভাবে মানে নিতে পারতেছিলাম না, হয় সে আমার জীবনে ভালোভাবে ফিরে আসবে, না হলে সে আমার জীবন থেকে ভালোভাবে চলে যাবে। আর সেটা একমাত্র আইনি পথ, কারণ আমি যদি নিজে তাকে ডিভোর্স করে দিতাম সে সহজে আমার জীবন থেকে যেত না, এবং সে আমাকে অনেক রকম হেনস্থা করতো। তো সব কিছুর থেকে বাঁচার জন্যই আসলে আমি মামলার পথ বেছে নিই, কিন্তু মামলার পথ বেছে নেওয়ার পরেও সে আমাকে প্রচুর টর্চারিং করে। মামলা করছি, সে 1.5 বছর পর্যন্ত কোর্টে লড়ছে, কিন্তু 1.5 বছর পর্যন্ত মেম্বার, চেয়ারম্যান, এলাকার যত লোকজন আছে, এলাকার মানে প্রতাপশালী যে লোকজন থাকে সবাইকে টাকা খাওয়াইয়া, ডিবি কন, তারপরে থানা বলেন, সর্বদিক দিয়ে সে প্রায় মানে চেষ্টা করে গেছে আমাকে হারানোর জন্য, কিন্তু লাস্ট ফিনিশিং আমি আসলে জিতছি, যেটা না বললেই না। তো আপনাকে হারাতে পারলো না, কি কারণে হারাতে পারে নাই? কারণ আমি সৎ ছিলাম আর সে মানে বেহক পথে চলছে, যার কারণে সে জিততে পারে নাই। আচ্ছা, তো আপনাকে বললেন নির্যাতন করা হয়েছে, কি কি ধরনের নির্যাতন করা হয়েছে একটু বলবেন? সে আসলে আমাকে প্রচুর মারধর করতো। আচ্ছা, শুধু মারধরই করতো? হ্যাঁ, মারধর করতো, মানে মানসিক এবং শারীরিক,
দুটোর দিকেই সে আমাকে প্রচুর টর্চারিং করতো। মানে সব থেকে মানসিক যন্ত্রণাটা হচ্ছে বেশি, খাওয়া না খাওয়া তো বড় কথা না, কিন্তু মানসিক আর শারীরিক দুদিকে অশান্তি থাকলে একটা মানুষের পক্ষে সেটাকে আর গ্রহণ করা কিভাবে সম্ভব হয় বলেন? ওই যে নুপুরাপুর কথায় আছে যে এক হাতে তালি বাজে না, আসলে আপনার হয়তো বা কিছু দোষ ছিল। হ্যাঁ, এটা হয়তো আমার হাজবেন্ড বলতে পারবে, কিন্তু আমি তো আমার দোষটা বলতে পারবো না যে আসলে আমার কি দোষ ছিল। হ্যাঁ, আমার দোষ ছিল এটাই যে আমি তাকে অনেক ভালোবাসতাম, নিঃস্বার্থভাবে আমি তাকে প্রচুর ভালোবাসতাম, আমি তাকে ছেড়ে কিছু ভাবতে পারতাম না, হয়তো এটাই আমার বড় দোষ ছিল। এটাই আপনার দোষ ছিল? হ্যাঁ, যদি আমি খারাপ থাকতাম বা আমি যদি মনে করতাম যে ঠিক আছে তুই তোর মতো চল আমি আমার মতো চলবো, হয়তো ওই রকম কিছু মেনে নিলে হয়তো বা সংসার থাকতো, হয়তো ভাঙতো না। এমনি আমরা যেটা জানি অনেক নারী আসলে বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ির নির্যাতনের শিকার হয়, এরকম কোনো ঘটনা ঘটেছিল? না, শ্বশুর শাশুড়ির কাছে আমি কখনোই নির্যাতিত হই নাই। আচ্ছা, ওনারা ভালো ছিল নাকি? হ্যাঁ, ওনারা ভালো ছিল, এবং আমার হাজবেন্ডের কাছে নির্যাতিত ছিল আমার শ্বশুর শাশুড়ি, তারা প্রচুর ভয় পেত। আমার ভাসুর যা, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার হাজবেন্ডকে প্রচুর ভয় পেত, প্রচুর। আপনিও ভয় পেতেন না কেন? আমিও ভয় পেতাম, আমি প্রচুর ভয় পেতাম আমার হাজবেন্ডকে, ভয় পেতাম বলেই তো আমি বাপের বাড়ি আসলা যাইতেই চাইতাম না। তো আপনাদের বিয়ে শাদীটা কিভাবে হলো আসলে? বিয়েটা আসলে আমরা প্রেম করি, তারপরে আসলে ফ্যামিলিগতভাবে বিয়ে করার কথা হয়। অ্যাকচুয়ালি প্রথমে আমরা চেষ্টা করি ফ্যামিলিগতভাবে করার, কিন্তু লাস্ট ফিনিশিং ফ্যামিলিগতভাবে হয় না অর্থনৈতিক কারণে, তাদের চাহিদাটা ছিল বেশি যার কারণে ফ্যামিলিগতভাবে হয় না, পরে আমরা দুজনে একা একাই বিয়ে করি। আচ্ছা, এই যে আপনি যে প্রেম করে বিয়ে করলেন, আসলে প্রথম দেখাটা কিভাবে হলো? আসলে আমাদের প্রথম দেখাটা হচ্ছে, মানে প্রথম কথাটা হচ্ছে রং নাম্বারে, তারপরে রং নাম্বারে কথা বলতে বলতে প্রেম, তারপর প্রেম হওয়ার 3 মাস পরে তার সাথে আমার দেখা হয়। সে আমাদের মাদারীপুরে আমাদের বাসায় যায় আমার সাথে দেখা করার জন্য, আমাদের বাসায় গিয়ে ওঠে, তো ওইভাবেই মানে আমাদের বাসায় বসেই দেখা, প্রথম দেখা। হ্যাঁ, তো কতদিন প্রেম করা হলো? 3 মাস প্রেম, তারপরে দেখা, তারপরে প্রায় 1.5 বছর প্রেম, তারপরে বিয়ে। আচ্ছা, তো এই যে 1.5 বছর প্রেম করলেন আপনি, তারপরে বিয়ে শাদী করলেন, তারপরে আপনি তাকে চিনতে পারলেন না বা বুঝতে পারলেন না, কি কারণে? না, আসলে আমি তার সাথে যতদিন সংসার করিনি আমি তাকে একদমই বুঝতে পারিনি, কিন্তু যখন থেকে আমি তার সংসার করা শুরু করি তখন থেকেই আমি বুঝতে পারি যে আসলে তার ভিতরে প্রচুর মানে খারাপ লাগাটা আছে। মানে একটা হাজবেন্ডের বিষয় যে খারাপ লাগা থাকে না, একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে খারাপ লাগাগুলো, এগুলো যখন আমি তার সাথে সংসার করা শুরু করি তখনই বুঝতে পারি যে আমার হাজবেন্ডের মধ্যে প্রচুর মেলিং নেশা ছিল, আর প্রচুর নেশার যে একটা থাকে না চারিদিকে, নেশা, প্রচুর নেশা টেশার কারণেই সে আমাকে সাংসারিক কখনোই সুখে রাখতে পারতো না, এবং প্লাস এমনও হয়েছে যে আমার শ্বশুর শাশুড়িকে কখনো সে টাকা পয়সা দিতে পারতো না, এবং আমার শ্বশুর শাশুড়িও সবসময় আমার উপর একটা ক্ষোভ থাকতো যে হ্যাঁ আমি তাকে নিয়ে আলাদা থাকি, হয়তো আমি খুব ভালো আছি এবং তাদেরকে দেখি না, কিন্তু তারা মানে লাস্ট ফিনিশিং আমি তাদেরকে এটাও বুঝেছি যে দেখেন আপনার ছেলের কারণে কিন্তু আমিও সুখী না, তবে তারাও বুঝতো যে হ্যাঁ তাদের ছেলে কেমন, তারা জানতো এটা, তাদের ছেলেকে তারা সবসময় মানে বুঝাইলে বুঝবে এরকম মন মানসিকতা তাদের ছেলে ছিল না, সে কখনোই কারো বুঝ শুনতো না, সে নিজের বুঝেই সে চলতো, এবং এর জন্যই সবাই ভয় পেত। সেই কারণে অনেক ভয় পেত নাকি? ভয় পেত সবাই, মানুষ ও কখনো মানুষের নিজের মানুষের মনের কথা চিন্তাই করতো না, ও সবসময় নিজেকে বড় রাখার চেষ্টা করতো, সব জায়গায় কারো বুঝ কখনো মাথায় নিত না, এরকম খুব মাথা গরম ছিল। আচ্ছা, এটা আপনি বিয়ের পরে বুঝতে পারলেন? হ্যাঁ, বিয়ের পরে বুঝতে। এর আগে কেন বুঝতে পারলেন না? বিয়ের পরে বলতে সংসার করার পরে বুঝতে পারছি, কিন্তু তার আগে দেখেন আমি থাকতাম বাপের বাড়িতে, সে থাকতো ঢাকায়, মাসে একবার যেত বা মাসে 2 বার করে আমার কাছে যেত, সে 2-3 দিন আমার কাছে থাকতো, তখন তো ভালোবাসায় মুগ্ধ ছিলাম, তখন তার ভিতরে কি নেগেটিভ সাইজ আছে ওইটা তো আমি খুঁজতে যাইতাম না, আর নেগেটিভ পাইলেও দু একটা পাইলেও হয়তো মনে করতাম যে ঠিক হয়ে যাবে, এটাই ভাবতাম। আচ্ছা, তো এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে? এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, আমার মা সুস্থ হবে, আমার বাচ্চাটা সুস্থ থাকবে, ব্যাস, এর চেয়ে আর কি বা আমি একটা মেয়ে হয়ে, এর চেয়ে দেখেন আমি ভালোবেসেছি এবং আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করতে পেরেছি এবং আমি তার সাথে 7 বছর সংসারও করতে পেরেছি, এখন আর নতুন করে আমার জীবনে কিছু চাওয়া পাওয়ার কিছু থাকার, দেখেন একটা মানুষ একজনকে ভালোবেসে একটা রাত কাটাইলেও কিন্তু তার জীবন অনেক আফসোস পুরা হয়ে যায় যেন আমি আমার ভালোবাসার মানুষের সাথে একটা রাত কাটাইছি, কিন্তু আমি তো বছরের পর বছর কাটাইছি, তো আমার জীবনে আর ওইরকম চাওয়া পাওয়া বলতে কিছু নেই, এখন আমার চাওয়া পাওয়া একটাই, আমার মা এবং আমার ছেলে দুজনকে যেন আমি মানে প্রাকৃতিক যে একটা ট্রিটমেন্টটা করানোর পরে যদি ওদের আমি সুস্থ করতে পারি সেটাই হচ্ছে আমার একমাত্র। যেমন আছে না বিখ্যাত মানুষ কি ফলে পরিচয়। তারপর একটা নারী, আপনার তো এখনো ইয়াং বয়স, কতদিন আর একা থাকবেন?
একজন জীবন সঙ্গিনী তো প্রয়োজন হবে নাকি? হ্যাঁ হয়তো প্রয়োজন আছে, সবাই তো ওরকম ভালো কিছু চায়। আমিও চাই যদি ওরকম নির্দয় ভালো কোনো ব্যক্তি আমার জীবনে আসে এবং আমার সন্তান সহ আমাকে মেনে নেয় এবং নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে এবং সর্বদিক দিয়ে যে আমাকে ভালো রাখতে পারবে এরকম কোনো ভালো ব্যক্তি যদি আমার জীবনে আসে হয়তো ফেলবো না, মেনে নেব, গ্রহণ করব। তো আপনার মার বললেন ক্যান্সার এবং আপনার ছেলের? আমার ছেলের কিডনি নাই, কিডনি নাই, মেরুদণ্ড বাঁকা। তো চিকিৎসা করতে তো অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, অনেক। কেউ যদি আসলে সহযোগিতা করতে চায়, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমার বিকাশ আছে, আর ব্যাংক অ্যাকাউন্ট আমার মায়ের আছে, আমার আব্বার আছে। যদি কারো, আপনার মার অ্যাকাউন্ট নাম্বারটা দিলে ভালো হয় আসলে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা। আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার কাছে এখন নাই, তবে সেটা আমি হয়তো পরে দিতে পারবো, বাট বিকাশ নাম্বারটা আছে, সেটা যদি চান আমি দিতে পারবো। তো সেই না, বিকাশ নাম্বারটা দিলে আসলে আপু পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে আর দু চারটা খারাপ মানুষ আছে, কিন্তু এত খারাপ ফোন আসে যে কারণে যে আপনাদের মতো অসহায় নারীরা মোবাইল বন্ধ করে দেয় দুই দিনের মধ্যে। সেই জন্য আসলে নাম্বারটা দিতে চাচ্ছি না, আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে চাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমার কাছে এখন নাই, যদি সেটা দিতে হয় আমি হয়তো দুদিন পর দিতে পারবো। আচ্ছা, তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তারপরও যারা আসলে সাদা মনের মানুষ, যারা আসলে সহযোগিতা করতে চায়, আসলে আমরা এই প্রতিবেদনটা করলাম সত্য কিনা মিথ্যা সেটা একটু পরীক্ষা করে তারপরে তারা একটু সহযোগিতা করতে চায়, আপনার সাথে একটু কথা বলে সহযোগিতা করতে চায়, সেই কারণে কি মোবাইল নাম্বারটা দিবেন? দেখেন আমি দিতে চাই নাম্বারটা, বাট আপনারা হয়তো এতটুকু তাদেরকে বলে দিতে পারেন যে দেখেন যদি কারো নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করার মন মানসিকতা নিয়ে যদি কেউ আমার কাছে এগিয়ে আসে অবশ্যই তারা যেন আমাকে ফোন দেয়, বাট আমার সাথে শুধু কথা বলার জন্য যাতে কেউ আমাকে ফোন না দেয় হয়তো সেটা আপনাদের বলে দিতে হবে। এটা তো আপনি বলে দিলেন, আমিও বলে দিলাম, বাট আপনাদেরও বলে দিতে হবে। কিন্তু আপনি নাম্বারটা দেওয়ার পরে অপ্রয়োজনে অনেক ফোন আসে, ঠিক আছে, একটু দুষ্টামি ফেজলামি করার জন্য অনেক ফোন আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এই বোনের জীবনের কষ্টের কথাগুলো শুনলেন আপনারা, তো শুনে যদি আপনাদের জীবনে একটু কষ্ট লেগে থাকে, আপনাদের মনে যদি একটু কষ্ট লেগে থাকে এই বোনটির জন্য, এই বোনটির মার জন্য, এই বোনটির বাবুর জন্য, তাহলেই আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।